নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটা কথা আছে, আপনার পরিশ্রমের থেকে যদি ভাগ্যের জোর থাকে তাহলে আপনি খুব কম মেহনতিতে আপনি কিন্তু প্রচুর অর্থ পাবেন। সেই কাজটা করে থাকে জ্যোতিষ শাস্ত্র। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্যকে কিন্তু মজবুত করে থাকে। নমস্কার, আমি কৌশিক রায়। এপ্রিল মাস 2022, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে কিন্তু এই আলোচনাটা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়। তবে এই যে আলোচনা, আপনার জীবনে প্রতিটা মুহূর্তে আপনার কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ আগামী এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন, 9টি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করছে। ফার্স্ট, আপনার 8ই এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন। বুধ আপনার অবস্থান করছে মেষ রাশিতে, মঙ্গল আপনার অবস্থান করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। 12ই এপ্রিল রাহু আপনার বৃষ রাশি থেকে 1.5 বছর পর আপনার মেষ রাশিতে প্রবেশ করছে। কেতু বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। 13ই এপ্রিল বৃহস্পতি গুরু আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। 14ই এপ্রিল রবি আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। এবং 27ই এপ্রিল 2022 শুক্র আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। কী রেজাল্ট পেতে চলেছেন? এবং 29ই এপ্রিল শনি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ স্থানে অবস্থান করছে। কী রেজাল্ট পেতে চলেছে? প্রথম আসি, দেখুন, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, আপনার ক্ষেত্রে ভাগ্য, কর্ম, কেরিয়ার, বিবাহ, প্রেম, সম্পত্তি, ইনভেস্টমেন্ট, এগুলো সমস্ত বিষয়ে আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে এখানে তুলে দেবো এবং কী উপায় করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তবে যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে দশা, অন্তর্দশা বা আপনার গ্রহের পজিশান খারাপ আছে, আপনি নিজের জন্মছকটা অ্যানালিসিস করান, যে জায়গাটাতে প্রবলেম আছে কি না সে জায়গাটার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। নিশ্চিতরূপে আপনার কিন্তু শুভফল, আপনি কিন্তু শুভফল পাবেন। তো শুরু করা যাক। আপনি বৃষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, দেখুন রাশির অধিপতি আপনার ঠিক তুঙ্গগৃহে অবস্থান করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। খুব একটা শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকছে না। বিশ্বাসী শরীরগত দিক দিয়ে ওভারঅল কিন্তু ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার 1 পয়েন্ট স্বাস্থ্য, যেটা আমাদের সম্পদ। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, সপ্তম ভাব রিপ্রেজেন্ট দাম্পত্য সুখ। সপ্তম ভাবাধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং তুঙ্গগৃহে, সেটা 8ই এপ্রিল পর্যন্ত সেখানে থাকছে। এবং 8ই এপ্রিলের পর এই মঙ্গল আপনার ঠিক দশমভাবে অবস্থান করবে। কী হতে চলেছে দেখুন, এবং কেতু সরে যাচ্ছে 12ই এপ্রিল 2022। কেতু কিন্তু আপনার সপ্তম হাউস থেকে সরে যাচ্ছে। বিবাহের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। যাদের বিয়ের ক্ষেত্রে বাধা আসছিল, দেখাশোনা হচ্ছিল, হয়ে গিয়ে হওয়া জিনিস কেটে যাচ্ছিল, সপ্তমভাবে কেতু অবস্থান করছিল, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হবে। দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। রিপ্রেজেন্ট করছে সপ্তম ভাব যেহেতু মঙ্গল, এবং মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু ভালো থাকছে। অর্থাৎ
আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বিবাহ জায়গা কিন্তু যথেষ্ট ভালো। তিন নম্বর পয়েন্ট, আপনাদের ভাগ্য। দেখুন আমি বারবার বলছি ভাগ্য কিন্তু মজবুত হওয়া দরকার। দেখুন ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের যে সাপোর্ট, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এবং 29শে এপ্রিল 2022 ভাগ্যবতী কর্ম হবে। দেখুন ভাগ্য রিপ্রেজেন্ট করছে শনি এবং কর্মও রিপ্রেজেন্ট করছে শনি, সে ভাগ্যবতী কর্মভাবে চলে যাচ্ছে এবং শ্বশনম পুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতাতে কিন্তু আপনি পাবেন। আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটা যদি বলি, দেখুন আপনাদের দ্বিতীয় পতি পঞ্চম পতি আপনার 8ই এপ্রিল পর আপনার মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে 8ই এপ্রিলের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করুন। 8ই এপ্রিলের পর আপনি ব্যবসাতে বলুন, শেয়ার মার্কেটে বলুন, লটারিতে বলুন, বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, জুয়াতে বলুন, তাতে কী হবে, আর্থিক লস, আর্থিক ক্ষতি হওয়ার ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু 8ই এপ্রিলের পরে কিন্তু করবেন না তেমন বড় ধরনের। বছর ব্যবসাতে বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট করলেন, সেই জায়গাটায় কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জ্যোতিষশাস্ত্রটা এটাই যে আপনাকে সচেতন করে দেওয়া, আপনার কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন জায়গা থেকে সমস্যা আসবে সেটা কিন্তু আপনাকে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু সচেতন করবে। এইবার আসি আপনাদের প্রেম, লাভ। দেখুন আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু রিপ্রেজেন্ট করছে পঞ্চম ভাব, আর আমি বারবার বলি প্রেমের ক্ষেত্রে তিনটি প্ল্যানেট শুক্র চন্দ্র মঙ্গল এবং আপনার ভালো থাকা দরকার। আপনার রাশিচক্র যদি শুক্র চন্দ্র মঙ্গল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা সফলতা পাবেন। পঞ্চম পতি আপনার একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করবে। দেখুন এই যে দ্বাদশভাবে যখন অবস্থান করবে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য আপনার তৈরি হবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ ইগো সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু কমাতে হবে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা যদি কমিয়ে নিতে পারেন তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা থাকছে না। কিন্তু যেহেতু দ্বাদশভাবে চলে যাচ্ছে পঞ্চমপতি, এই জায়গাটা বি কেয়ারফুল, একটু হলেও নিজেদের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা কিন্তু করুন। এরপর আমি আসি আপনার কর্মভাগ। দেখুন ভাগ্যপতি কর্মপতি আপনার শনি, কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। যারা দীর্ঘদিন কর্মের জন্য সার্চ করছিলেন, এই কর্ম পাওয়া, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়া, প্রমোশন হওয়া, এই জায়গাগুলো কিন্তু থাক, যারা চাকরির ক্ষেত্রে বদলি চাইছিলেন, বদলির একটা সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। আপনি বিশ্বরাশি মানুষ, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে, অর্থাৎ শ্বশনম মহাপুরুষ রাজ্য আপনাদের কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সফলতা কিন্তু দিবে। ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মজবুত দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের শিক্ষা। শিক্ষা রিপ্রেজেন্ট করছে আপনাদের পঞ্চম। দেখুন পঞ্চম পতি আপনাদের একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করবে। এই 8ই এপ্রিলের পর শিক্ষাক্ষেত্রে কিছু হলো মানে মনোসংযোগের অভাব, অন্যদিকে মন চলে যাওয়া, মোবাইলের প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়া, নেট দুনিয়াতে আসক্তি বৃদ্ধি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও কনসাসনেস থাকার চেষ্টা করুন। যাদের পরীক্ষা চলবে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জানা জিনিস ভুল হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হতে পারে লিখার ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ পড়াশোনার প্রতি মনোযোগী এবং কিছু ক্ষেত্রে টাইম না পাওয়ার জন্য কোনো কোশ্চেনের অ্যান্সার লিখতে না পারা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ নিজস্ব প্রপার্টি, বাড়ি, গাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু এই যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো রিপ্রেজেন্ট
আপনাদের কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিদেশ। আপনি বিদেশের মাটিতে আছেন বা আপনি বিদেশের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত আছেন, আপনি বিশ্বরাশি মানুষ কি ফল পেতে চলেছেন দেখুন। দ্বাদশ ভাবটা আমাদের বিদেশ ভাব। দ্বাদশ ভাবে রাহু কিন্তু অবস্থান করছে 12 এপ্রিল থেকে। অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা রত আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের বিদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ লিখে রাখুন, আপনারা কিন্তু পাবেন বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে উন্নতি, বিদেশের মাটিতে যারা আছে সেই জায়গা থেকে কিন্তু প্রফিট এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারের জায়গাটা ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। সন্তান জায়গা দেখুন, সন্তান ক্ষেত্রে কিন্তু সুখ আপনাদের থাকছে। সন্তানের ক্ষেত্রে উচ্চ পদ যাওয়া, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এইবার আসি আপনি বিশ্বরাশি মানুষ যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের সাকসেস কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ডায়েরিতে নোট করে নিন, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু রাজ্য সৃষ্টি করছে, শাসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ সফলতা কিন্তু আসবে। কিন্তু শনি কী করে? শনি আমাদেরকে পরিশ্রম করে কিন্তু সফলতা কিন্তু দেয়। অর্থাৎ আপনি যতটা হার্ড পরিশ্রম করবেন ততটা কিন্তু আপনি সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ হার্ড ওয়ার্কিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, কঠোর পরিশ্রম আপনার সাকসেস। এবং একাদশভাবে বৃহস্পতির অবস্থান, আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি আকস্মিক ধনলাভ আপনাদের ঘটাবে, সপ্তমভাবে দৃষ্টি বিবাহের জায়গা আপনাদের হবে এবং দৈনিক রোজগার বৃদ্ধি হবে। নমস্কার, ধন্যবাদ।